পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার আরো একজন মেধাবী প্রতিযোগী আনাস প্রধানকে। হাফেজ আনাস প্রধান এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو ما ملكتم مفاتحه صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم فسلموا على تحية من عند الله تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا
فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم أحسنت بارك الله فيك صدق الله العظيم মাশাআল্লাহ আনাস প্রধানের আজকের পারফরমেন্স, তার আজকের তেলাওয়াতের সুর আমাকে দিওয়ানা করে দিয়েছে। আনাস প্রধানের আজকের পারফরমেন্স কেমন ছিল জেনে আসি শোয়েব মোহাম্মদ আল আজহারির কাছ থেকে। মিজমারুন মিন মাজামিরি আলী দাউদ, যেন শুনছিলাম হযরত দাউদ আলাইহিস সালামের সেই সুমধুর কণ্ঠের সুর, যেন পড়া হচ্ছিল ওই কোরআনে করিম যা নাজিল হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কিয়ামতের দিন এই কোরআনে করিম মহান রব্বুল আলামিন সরাসরি নিজেই তেলাওয়াত করবেন, তখন সমস্ত জান্নাতবাসীরা সেই তেলাওয়াত শুনবেন। খুব সুন্দর, চমৎকার তেলাওয়াত করেছে, অসাধারণ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি জনাব সাইফুল ইসলাম, আপনার কাছে কেমন লাগছে এই আনাস প্রধানদের তেলাওয়াত? চমৎকার, মাশাআল্লাহ। সেই আওয়াজের তেজ পৃথিবীর কোনো আওয়াজের সাথে কম্পেয়ার করা যায় না। ইংরেজিতে একটি প্রবাদ আছে, পারফর্ম ইউর রিডিং ইন পারফেক্ট ওয়ে, ইফ ক্যান ডু ইট দেন ইউর সাকসেস ইজ নট ফার ফ্রম ইউ। বলা হয়ে থাকে যে তুমি যদি সক্রিয় থাকো, যত্নবান থাকো তোমার পড়াশোনাতে, অবশ্যই তোমাকে সাফল্যে পৌঁছিয়ে দেবে। আনাস প্রধান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।